شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. وعليكم السلام ورحمة الله وبركاته. প্রিয় দিনীবন প্রশ্ন করেছেন যে পড়াশোনার সুবাদে অনেক সময় এমন কিছু অঙ্ক এমন কোনো হিসাব আছে যেগুলি সুদের সাথে সাংঘর্ষিক সামঞ্জস্য, এগুলি কি করা যাবে কি না? প্রিয় দিনীবন, আসলে ইলিম এবং জ্ঞান শিক্ষা করা যায়, কিন্তু অনেক ক্ষেত্রে যে শিক্ষার প্রয়োগ কিন্তু নাজায়েজ হয়ে যায়। যে সুদ, আপনি যখন সুদ কাকে বলে সেটা আপনি শিখবেন, জানবেন, এবং সুদ কীভাবে হয় হিসাব করে যখন আপনি সেই হিসাবটাও আপনি জানবেন, তো এটা হচ্ছে আপনার একটা শিক্ষা। আর এই শিক্ষা অর্জন করার কারণে আপনি কিন্তু সেটা বুঝতে পারতেছেন যে জিনিসটা সুদ এবং এইরকম হলে এটা সুদ হবে। অতএব শিক্ষা করার ক্ষেত্রে কোনো সমস্যা নাই, কিন্তু সেটার প্রয়োগ হলো সমস্যা। যেমন কেউ যদি জাদুবিদ্যা শিখতে চায়, সে শিখুক, কিন্তু সেটাকে প্রয়োগ করতে পারবে না। যদি প্রয়োগ করে সে গুণাগার হবে। অতএব আপনি সেটা শিখতে পারেন, কিন্তু প্রয়োগ করার ক্ষেত্রে আপনার জন্য সমস্যা হবে আর কি। জাযাকাল্লাহ।